হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে রয়েছে দুটি পাওয়ারফুল ডিভাইস, আসুস জেনফোন ম্যাক্স প্রো M1 ও রিয়েলমি U1। আসুস জেনফোন ম্যাক্স প্রো M1-এ আপনাকে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 636 প্রসেসার, অন্যদিকে রিয়েলমি U1-এ দেওয়া হয়েছে প্রথমবারের জন্য আপনাকে হিলিও P70 প্রসেসার। দুটি খুব পাওয়ারফুল একটি চিপসেট। আজকে আমরা এই দুটি ডিভাইসের মধ্যে স্পিড টেস্ট কম্প্যারিজন করব, দেখে নেব এই বাজেট রেঞ্জের মধ্যে কোন ফোনটির আপনার জন্য পারফরমেন্সের দিক থেকে বেশি এগিয়ে। তাহলে আর দেরি না করে আসুন, আমরা ভিডিওটি শুরু করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও সব থেকে আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে বেল আইকনটিও প্রেস করবেন যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিওই আপনার মিস না হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এখানে আমার বাঁ দিকে রয়েছে রিয়েলমি U1 এবং ডান দিকে রয়েছে আসুস জেনফোন ম্যাক্স প্রো M1। প্রথমেই আমরা এর Antutu বেঞ্চমার্কস দিয়ে শুরু করব। রিয়েলমি U1-এ আপনারা আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন যে 121,202 একটি বেঞ্চমার্কস আপনি পেয়ে যাবেন, অন্যদিকে আসুস জেনফোন ম্যাক্স প্রো M1-এ আপনি পাচ্ছেন 111,169 বেঞ্চমার্কস। অর্থাৎ এখানে আপনি রিয়েলমি U1-এ হিলিও P70 প্রসেসর পেয়ে যাচ্ছেন, অন্যদিকে আসুস জেনফোন ম্যাক্স প্রো M1-এ স্ন্যাপড্রাগন 636 প্রসেসর পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আমি ফোনে 3GB র্যাম ভ্যারিয়েন্ট ইউজ করছি যাতে স্পিড টেস্ট কম্প্যারিজনটা আমরা পারফেক্টলি করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন Antutu বেঞ্চমার্কসে কিন্তু রিয়েলমি U1 বেশ কিছুটা এগিয়ে, কিন্তু এখানে কিন্তু আমি বলে দিই যে আমি রিয়েল টাইম পারফরমেন্সে বিশ্বাস করি, এখানে কিন্তু Antutu বেঞ্চমার্কসে আমি বিশ্বাস করি না। তো এখানে দেখা যাক যে আমরা এখানে দেখুন, এখানে আমি আমাদের ফোনের স্ক্রিনে 10-12টা অ্যাপ্লিকেশান এখানে রেখেছি। এই অ্যাপ্লিকেশানগুলি অ্যাট এ টাইম চালিয়ে আমরা এর স্পিড টেস্ট কম্প্যারিজন করব, দেখে নেব যে কোন অ্যাপ্লিকেশানগুলি কোন ফোনটিতে সবথেকে আগে লোড হয় এবং আমরা একদম ভিডিও শেষ প্রান্তে দেখে নেব এই দুটি ফোনের মধ্যে উইনার কে হয়। তাহলে আর দেরি না করে আসুন আমরা স্পিড টেস্ট কম্প্যারিজন শুরু করি। বন্ধুরা, প্রথমেই আমরা এই দুটি ফোনকে অ্যাট এ টাইম অফ করে অন করব, দেখে নেব যে কোনটির স্ক্রিন আগে অ্যাপিয়ার হয়। তাহলে চলুন আগে এই দুটিকে অফ করে নিই। তো এখানে দেখছেন পাওয়ার অফ বাটন চলে এসছে, এখানে কিন্তু দুটো অ্যাট এ টাইম পাওয়ার অফ আমি করতে পারছি না, কারণ রিয়েলমিতে স্লাইড করে পাওয়ার অফ হবে, এখানে কিন্তু জাস্ট ওয়ান ট্যাপে। তো আমরা ওপেন করার সময় অ্যাট এ টাইম ওপেন করে দেখব যে কোনটি আগে ওপেন হচ্ছে। তো এটিকে আমি স্লাইড ডাউন করে দিচ্ছি আর এটাকে পাওয়ার অফ সুইচ অ্যাট এ টাইম করার চেষ্টা করলাম। তো দেখা যাক কোনটি আগে ওপেন করা যাক। এবার ফোন দুটিকে ওপেন করে দেখি যে কোনটির স্ক্রিন আগে অ্যাপিয়ার হয়। তো রিয়েলমিতে কিন্তু ডিভাইস এখানে দেখুন অনেকক্ষণ পরে কিন্তু আসুসে স্ক্রিন অ্যাপিয়ার হয়েছে। তো দেখা যাক এটার মধ্যে কোনটির ওপেনিং স্পিড আমরা বেশি পাই। তো রিয়েলমির এখানে লোগো পেয়ে গেছেন, এখানে আসুসের লোগো পেয়ে গেছেন। তো দেখা যাক, আমরা ওয়েট করে আছি। এখানে হিলিও P70 ভার্সেস কিন্তু স্ন্যাপড্রাগন 636, কোনটি পাওয়ার এফিশিয়েন্ট, কোনটি পাওয়ারফুল চিপসেট। তো এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি U1 কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি। তো হিলিও P70 কিন্তু বেশ কিছুটা এগিয়ে আসুস জেনফোন ম্যাক্স প্রো M1 অর্থাৎ স্ন্যাপড্রাগন 636-এর থেকে। তো এখানে কিন্তু এবার আসুস জেনফোন ম্যাক্স প্রো M1-এরও স্ক্রিন অ্যাপিয়ার করে গেছে। তো এরপর আমরা জাস্ট রিসেন্ট অ্যাপসগুলো আপনাকে দেখিয়ে দেবো। এখানে দেখুন কোনো রিসেন্ট টাস্ক নেই, এখানেও কিন্তু কোনো রিসেন্ট অ্যাপ্লিকেশান খোলা নেই। তো এই 10টি অ্যাপ্লিকেশান কোন ফোনটিতে আগে লোড হয় সেটি আমরা দেখে নেব, সাথে সাথে দুটি ফোনের র্যাম ম্যানেজমেন্টও কিন্তু আমরা চেক করব। তো প্রথমেই আপনাদের দুটি জিনিস দেখিয়ে দিই। এখানে দেখুন রিসেন্টে অ্যাপসে কিন্তু আমার কোনো রকম অ্যাপস রাখা নেই, এছাড়াও আমরা কিন্তু একই ওয়াইফাই নেটওয়ার্কের সাথে যুক্ত। এখানে আমি দেখিয়ে দিই, এখানে দেখুন আমি ওয়াইফাইটা কানেক্ট করছি, এখানে নোকিয়া 5.1 প্লাসের সাথে কানেক্টেড, এখানে কিন্তু এই ফোনটিও আমার নোকিয়া 5.1 প্লাসের সাথে কানেক্টেড। তো আসুন আমরা এরপরে আমরা স্পিড টেস্ট কম্প্যারিজন শুরু করি। তো এখানে দেখুন প্রথমেই আমার অ্যাপ্লিকেশান রয়েছে পেটিএম। তো আমরা দুটো অ্যাট এ টাইম প্রেস করে দেখব যে কোনটিতে আগে লোড হয়। তো পেটিএম, তো এখানে দেখছেন কয়েক মিলি সেকেন্ডের জন্য রিয়েলমি U1 কিন্তু আগে অ্যাপিয়ার হয়েছে, কিন্তু সেটা কিন্তু কয়েক মিলি সেকেন্ড। তো এরপরে আমাদের আরও একটি অ্যাপ্লিকেশান আছে, দেখুন ইউটিউব। তো এখানে 1:0 ইউটিউব অ্যাট এ টাইম আমি প্রেস করছি, এখানে কিন্তু রিয়েলমি U1 কিন্তু ক্লিয়ার উইনার। তো 2:0। তো এরপরে প্লে স্টোর আছে, দেখুন তো প্লে স্টোর কিন্তু দুটো অ্যাট এ টাইম অ্যাপোয়ার হয়েছে, তাই জন্য কিন্তু এটা আমি কাউন্টের মধ্যে আনছি না, তাই জন্য 2:0 করে রাখছি যেহেতু এটি অ্যাট এ টাইম ওপেন হয়েছে। 2:0। এরপর অ্যামাজন আছে, দেখুন অ্যামাজন
2 vs 0, এখানে কিন্তু রিয়েলমি U1 এগেন ক্লিয়ার উইনার। তো 3 vs 0, তো এরপরে আমরা দেখুন হইচই বলে একটি অ্যাপস রয়েছে, তো অ্যাট এ টাইম ওপেন করার পর দেখা যাক 3 vs 0, এখানে দেখুন আবার কিন্তু রিয়েলমি U1 আগে 4 vs 0। তো এরপরে আমাদের আছে ফ্লিপকার্ট, তো ফ্লিপকার্টও কিন্তু দুটো অ্যাট এ টাইম অ্যাপিয়ার হয়েছে, কিন্তু আসুস জেনফোন ম্যাক্স প্রো M1 কিন্তু কয়েক মিলি সেকেন্ড আগে। তো এখানে আমি 4 vs 1 ধরছি। তো এরপরে কিন্তু এমআই স্টোর আছে, তো এমআই স্টোর আমরা ওপেন করব 4 vs 1। তো এখানেও কিন্তু আসুস জেনফোন ম্যাক্স প্রো M1 কয়েক মিলি সেকেন্ড আগে, তো 4 vs 2। তো এরপরে আরও একটি অ্যাপ্লিকেশন আছে ব্যাংকডুট, চলুন আমরা অ্যাট এ টাইম এর দুটোকে ওপেন করি ব্যাংকডুট। তো এখানে কিন্তু রিয়েলমি U1 আবার এগিয়ে 5 vs 2, এখানে কিন্তু কয়েক মিলি সেকেন্ডের জন্য কিন্তু আসুস জেনফোন ম্যাক্স প্রো M1 পিছিয়ে 5 vs 2। এরপরে আমাদের আরও একটি অ্যাপ্লিকেশন ক্লাব ফ্যাক্টরি 5 vs 2, তো এখানে দেখা যাক কোনটি আগে ওপেন হয় 5 vs 2। এখানে কিন্তু দুটো অ্যাট এ টাইম অ্যাপিয়ার হয়েছে, তাই জন্য আমি কাউন্টের মধ্যে আনছি না 5 vs 2। এরপরে দেখুন ক্লাব ফ্যাক্টরি হয়ে গেল আমাদের। এরপরে আরও একটি অ্যাপ্লিকেশন আছে বুক মাই শো 5 vs 2, তো বুক মাই শো দেখা যাক কোনটিতে, এখানে দেখুন রিয়েলমি U1 কিন্তু আগে অ্যাপিয়ার হয়েছে। তো অর্থাৎ দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন লোডিংয়ে কিন্তু রিয়েলমি U1 বেশ কিছুটা এগিয়ে, এখানে কিন্তু 6 vs 2, আর দুটো কিন্তু অ্যাট এ টাইম দুটি ডিভাইসে ওপেন হয়েছে, তাই আমি সেই দুটো কিন্তু কাউন্টের ভেতরে আনিনি। এরপর আমরা এই দুটি ফোনের র্যাম ম্যানেজমেন্ট চেক করব। এখানে যে অ্যাপ্লিকেশনগুলিতে কাজ করলাম সেই অ্যাপ্লিকেশনগুলি কিন্তু এর র্যামে রয়ে গেছে, তো আমরা এই দুটি ফোনে অ্যাট এ টাইম ওপেন করে দেখব যে র্যাম ম্যানেজমেন্ট এখানে কেমন কাজ করছে। তো প্রথমেই এখানে দেখুন এখানে অ্যামাজন রয়েছে, তো আমরা অ্যামাজন আগে খুলে দেখে নেব যে অ্যামাজন এখানে ঠিকঠাকভাবে লোডিং হচ্ছে কিনা। তো এখানে দুটি ফোনেই কিন্তু অ্যাপিয়ার হতে টাইম লাগছে, কিন্তু রিয়েলমি U1 কিন্তু একটু হলেও আগে অ্যাপিয়ার হয়েছে, আপনারা আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন। তো এরপরে আরও এক অ্যাপ্লিকেশন রয়েছে, চলুন এমআই স্টোরে আমরা দেখে নিই। তো এখানে এমআই স্টোর তো এমআই স্টোর কিন্তু দেখছেন যে রিয়েলমি U1 কিন্তু র্যামে রয়ে গেছিলো, কিন্তু আসুস জেনফোন ম্যাক্স প্রো M1 কিন্তু এখানে রিফ্রেশ হয়েছে। তো এরপরে আরও অ্যাপ্লিকেশন রয়েছে, তো চলুন আমরা দেখে নিই। এরপরে দেখুন এখানে পেটিএম, তো আমরা পেটিএমটা ওপেন করব পেটিএম কিন্তু এখানে দেখছেন যে রিয়েলমি U1 কিন্তু আগে অ্যাপিয়ার হচ্ছে, কিন্তু র্যাম ম্যানেজমেন্টে কিন্তু আসুস জেনফোন ম্যাক্স প্রো M1 পিছিয়ে নেই, কারণ র্যামে কিন্তু থাকছে, কিন্তু অ্যাপিয়ার হতে আসুস কিন্তু একটু বেশি টাইম নিয়ে নিচ্ছে। তো এরপরে আরও একটি অ্যাপ্লিকেশন আমরা দেখে নেব, যে এখানে দেখুন আরও একটি অ্যাপ্লিকেশন এখানে রয়েছে হইচই, তো আমরা অ্যাট এ টাইম হইচই খুলে দেখে নেব। তো এখানে হইচই কিন্তু আসুস জেনফোন ম্যাক্স প্রো M1 আবার নতুন করে লোড হচ্ছে, সেখান থেকে কিন্তু রিয়েলমি U1 কিন্তু আগে অনেক আগে লোড হয়ে গেছে। তো এরপরে কিন্তু আরও একটি অ্যাপ্লিকেশন আমাদের রয়েছে, তো এখানে প্লে স্টোর আমরা খুলে দেখে নেব যে প্লে স্টোর আগে, তো প্লে স্টোর আমরা পেয়ে গেছি। তো প্লে স্টোর কিন্তু দুটি মোবাইলেই অ্যাট এ টাইম ওপেন হয়েছে, অর্থাৎ র্যাম ম্যানেজমেন্টে কিন্তু রিয়েলমি U1 বেশ কিছুটা এগিয়ে আমার লাগছে, কিন্তু আসুস জেনফোন ম্যাক্স প্রো M1 কিন্তু পিছিয়ে নেই। 3 GB র্যামের পার্সপেক্টে কিন্তু আপনি দুটি ফোনেই একদম ঠিকঠাক র্যাম ম্যানেজমেন্ট পেয়ে যাবেন, আপনার র্যাম ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু দুটি ফোনের একটিতেও কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। এছাড়াও রিয়েলমি U1 জন্য কিন্তু আলাদা আলাদা এপিসোডে বিভিন্ন ধরনের এক্সাইটিং ভিডিও আপনাদের সামনে আসতে চলেছে, এর ক্যামেরা কম্পারিজন, এর ক্যামেরা পারফরমেন্স, ব্যাটারি, গেমিং পারফরমেন্স সমস্ত কিন্তু আসতে চলেছে আমাদের চ্যানেলে। তো আপনারা যদি ডিভাইসগুলি সম্পর্কে জানতে ইন্টারেস্টেড হন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এছাড়াও আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলের সাথে যুক্ত থাকতে অবশ্যই নিচের দিকে একটি সাবস্ক্রাইব রেখে ছোট্ট বাটন পাবেন, ওটা অবশ্যই প্রেস করবেন, সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন, নমস্কার।